নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি মন্ত্রের কথা বলবো। এই মন্ত্র যারা প্রতিদিন পাঠ করে থাকে, যারা প্রতিদিন মুখে উচ্চারণ করে থাকে এই মন্ত্র, বলা হয় এই মন্ত্র উচ্চারণ মাত্রই ব্যক্তির জীবনে তার সকল মনোকামনা পূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি প্রতিদিন নিত্য নিয়ম অনুসারে এই মন্ত্র জপ করে থাকে, তাদের স্বপ্ন পূর্ণ হতে বেশি সময় লাগে না। এবং এই মন্ত্রকে ভগবান নারদও বলেছে, এই মন্ত্র পাঠ করা মাত্রই ব্যক্তির জীবন সার্থক হয়ে যায়, এবং মহাদেবের খুব প্রিয় এই মন্ত্র। ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মন্ত্রের ভিতর এমন একটি শক্তি থাকে যে শক্তিকে জাগ্রত করতে হয়, এবং এই শক্তি যদি একজন ব্যক্তির জীবনের উপর পড়ে থাকে, তাহলে সেই ব্যক্তিকে জীবনে কোনোদিনও পিছনে ঘুরে দেখতে হয় না। মন্ত্রের ভিতর একটি অলৌকিক শক্তি রয়েছে, এই কথা আমাদের ধর্মের বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা হয়েছে। প্রাচীনকালে মন্ত্র দিয়ে অনেক অসাধ্য সাধনও করা যেত, এবং অনেক অসম্ভবকেও সম্ভব করে ফেলত মন্ত্র উচ্চারণের দ্বারা। তাই আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ মন্ত্রের কথা বলতে যাচ্ছি। এই মন্ত্র প্রতিদিন অবশ্যই উচ্চারণ করুন। শুধুমাত্র একটি নিয়ম আপনাদেরকে মনে রাখতে হবে, এই মন্ত্র উচ্চারণের সময় সর্বদা স্বচ্ছতা অবলম্বন অবশ্যই করবেন। অর্থাৎ অপরিষ্কার শরীরে এবং অপরিষ্কার বস্ত্রে এই মন্ত্র উচ্চারণ করতে নেই। সর্বদা পরিষ্কার শরীর এবং পরিষ্কার বস্ত্র পরিধান করে এই মন্ত্র প্রতিদিন আপনি অবশ্যই জপ করুন। রাত্রিবেলা বিছানায় যাওয়ার পর আপনি ঘুমানোর সময় এই মন্ত্র অবশ্যই জপ করতে পারুন, কিন্তু আপনাকে শুধু লক্ষ্য রাখতে হবে আপনি যেন পরিষ্কার এবং পরিচ্ছন্নতা বজায় রাখেন। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি হচ্ছে নারায়ণ মন্ত্র, এবং নারায়ণের এই মন্ত্র মুখে নেওয়া মাত্রই এক অপূর্ব শক্তি আপনার উপর সঞ্চারিত হবে, এবং সেই শক্তির মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে সফলতা পেয়ে থাকবেন। জীবনে আপনার সকল মনোকামনা অবশ্যই পূর্ণ হয়ে থাকবে। মন্ত্রটিকে প্রতিদিন আপনি অবশ্যই জপ করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটিকে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।